দুই হাজার বাইশ সালে মর্মান্তিক দুর্ঘটনায় নজির গড়েছে বাংলাদেশ সদ্যবিদায়ী দুই হাজার বাইশ সালে ছয় হাজার সাতশো ঊনপঞ্চাশটি সড়ক দুর্ঘটনায় নয় হাজার নয়শো একান্ন জন নিহত বারো হাজার তিনশো ছাপ্পান্ন জন আহত হয়েছেন এই সময় রেলপথে ছয়শো ছয়টি দুর্ঘটনায় পাঁচশো পঞ্চাশ জন নিহত এবং দুইশো একজন আহত হয়েছেন নৌপথে দুইশো বাষট্টি দুর্ঘটনায় মোট তিনশো সাতান্ন জন নিহত তিনশো সাতান্ন জন আহত এবং সাতশো তেতাল্লিশ জন নিখোঁজ হয়েছেন সড়ক রেল ও নৌপথে সর্বমোট সাত হাজার ছয়শ সতেরোটি দুর্ঘটনায় সর্বমোট দশ হাজার আটশো আটান্ন জন নিহত এবং বারো হাজার আটশো পঁচাত্তর জন আহত হয়েছেন এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে গায়ে কাঁটা দিতে শুরু করেছে সোমবারই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনটি মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বিস্তারিত জানিয়েছেন সড়ক দুর্ঘটনা আসলে এই বর্তমান সমাজে আমাদের চরম একটা বিপর্যয়ের মধ্যে পতিত করেছে আমরা বিগত সময়ে দেখেছি বর্তমানে এই দুই সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে যদিও বর্তমানে সড়ক দুর্ঘটনা এই মাত্রা কিন্তু বেড়ে চলছে এটা শীতকালীন একটা প্রভাব তো আছেই কুয়াশার কারণে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা হচ্ছে এখানে চালকদের অসচেতনতা আমি মনে করি এবং কারণে এবং ওভার করার একটা প্রবণতা আমি প্রায়ই লক্ষ্য করি রাস্তাতে তারপরে এখানে আবার আমরা যেটা দেখতে পাই যে রাস্তাগুলো যে ফুটপাথ ফুটপাত যেগুলো আছে আছে সেগুলোতে সম্ভবতই হকারদের দৌরত্ব এখানে থাকে সাধারণ মানুষগুলো ফুটপাতে চলাচল করতে পারে না ব্যাঘাত হয় তারা রাস্তায় নেমে যায় এই কারণে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয় ড্রাইভারদের প্রশিক্ষণের অভাব প্লাস আমাদের দেশে যে ট্রাফিক সিস্টেম গতানুগতিক যে ট্রাফিক সিস্টেম সেটা অনেক মলের এটার কোনো এখন পর্যন্ত সেরকম কোনো আমি কার্যকর উদ্যোগ আমি দেখিনি সেটা আমি মনে করি যে এটা ওভারকাম করা উচিত জনগণের সচেতনতা এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি মনে করি দেখা যাচ্ছে যে জেব্রা ক্রসিং আছে বা ওভার ব্রিজ আছে সেখান দিয়ে সেখানে ইউজ না করে তারা মাঝ রাস্তা দিয়ে দৌড় দিচ্ছে এটা কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা হচ্ছে গাড়ি পার্কিং এটা একটা বিশাল প্রতিদিনই কোনো না কোনো ভাবে হচ্ছে দুর্ঘটনা একটু সতর্কতা অবলম্বন করলে হয়তো তা এড়ানো সম্ভব হয় তবে দুই হাজার বাইশের দুর্ঘটনা পরিসংখ্যান অনেকটাই ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল রিপোর্ট আর ই নিউজ